হ্যালো বিওয়াল আপনি যদি চব্বিশ ঘন্টা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন কোনো ব্যক্তি সেটি জানতে পারবে না আপনি একটি সেটিংস বন্ধ করে রাখলে তো বন্ধুরা আপনারা যারা ফেসবুক ব্যবহারকারী আপনি যদি ফেসবুকে চব্বিশ ঘন্টা যদি অ্যাক্টিভ থাকতে চান কোনো ব্যক্তিকে না দেখাইতে চান তাহলে আপনার ফেসবুকে অবশ্যই একটি সেটিংস বন্ধ করে নিলে ওই ব্যক্তি জানতে পারবে না আপনি যে ফেসবুকে অ্যাক্টিভ আসেন এবং আপনি মেসেঞ্জারেও সাইলে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকবেন বাট কোনো ব্যক্তি জানতে পারবে না আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আসেন একটি সেটিংস বন্ধ করে নিলে তো বন্ধুরা এখন কীভাবে আপনি ফেসবুকের ওই সেটিংসটা বন্ধ করবেন যে কোনো ব্যক্তি যাতে করে বুঝতে না পারে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আসেন তো বন্ধুরা এর জন্য আপনি কি করবেন আপনার ফেসবুক আইডিটাকে লগ ইন করবেন করার পর আপনার প্রোফাইলে ক্লিক করবেন আপনার প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটির ভিতরে ক্লিক করবেন করার পর আপনি কি করবেন সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা একটু নিচের দিকে আসলে এখানে একটু অপশন পেয়ে যাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশনটির ভিতরে ক্লিক করবেন এই অপশনটির ভিতরে ক্লিক করার পর যদি আপনার ফেসবুকে এই অপশনটি যদি চালু থাকে তাহলে এটাকে বন্ধ করে নেবেন এর জন্য আপনি এখানে ক্লিক করলে এখানে টার্ন অফ এই অপশনটির ভিতরে ক্লিক করলে এটি বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এখন থেকে ফেসবুকে যদি আপনি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকেন কোনো ব্যক্তি আপনি ফেসবুকে অ্যাক্টিভ আসেন এটা বুঝতে পারবে না তো বন্ধুরা দ্বিতীয় নাম্বারে আপনি যদি ম্যাসেঞ্জারের ওই অপশনটা বন্ধ রাখতে চান আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকবেন কোনো ব্যক্তি যাতে বুঝতে না পারে তার জন্য আপনার ওই ম্যাসেঞ্জার অপশনটা কীভাবে বন্ধ করবেন এর জন্য আপনি কি করবেন ম্যাসেঞ্জারে ক্লিক করবেন ম্যাসেঞ্জারে ক্লিক করার পর বন্ধুরা আপনি যদি কোনো ব্যক্তিকে আপনি ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ থাকলে সেটি না দেখাইতে চান তার জন্য আপনি কি করবেন আপনার এখানে ম্যাসেঞ্জার উপরে প্রোফাইলটার ভিতরে ক্লিক করবেন করার পর একটু স্ক্রোল ডাউন করে নিচের দিকে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশনটির ভিতরে ক্লিক করবেন এই অপশানটির ভিতরে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন দেখবেন যদি এই অপশনটি যদি আপনার মেসেঞ্জারে চালু থাকে তাহলে আপনি কি করবেন এই অপশনটিকে অফ করে দেবেন অফ করে দেওয়ার পর এখন আপনি এখানে কি করবেন এখানে ক্লিক করবেন করার পর এখন আপনি ম্যাসেঞ্জারের চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকলেও ওই ব্যক্তি জানতে পারবে না যে আপনি ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ আছেন তো বন্ধুরা আপনারা ফেসবুকে এবং ম্যাসেঞ্জারে এই দুইটা সেটিংস বন্ধ করে রাখলে এখন থেকে কোনো ব্যক্তি আপনি যে ফেসবুকে অ্যাক্টিভ আছেন অথবা মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন সেটি সে জানতে পারবে না তো বন্ধুরা আপনারা চাইলে দুইটা সেটিংসের মাধ্যমে আপনারা এটাকে বন্ধ করে রাখতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আইডিতে ফলো দিবেন পরবর্তীতে নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন